মাদকদ্রব্য হেরোইন সহ মিজোরাম পুলিশের জালে ধরা পড়লো হাইড্রাকান্দির যুবক। আসামের মতো মিজোরামেও নেশাদ্রব্যের বিরুদ্ধে কঠোর রয়েছে মিজো পুলিশ। পাঁচটি সাবান কেসে হেরোইন সহ হাতে নাতে আটক হাইড্রাকান্দির যুবক কবির হোসেন। বেশ কিছুদিন ধরে ধৃত কবিরের গতিবিধির উপর নজর রেখেছিল মিজো পুলিশ। মিজোরামের চাম্পাই পুলিশ নাকা চেকিং এ হেরোইন পাচারের সময় কবিরকে আটক করেছে। মিজো পুলিশ টুইট করে জানিয়েছে ধৃত কবিরের কাছ থেকে 57.05 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। চাম্পাই পুলিশ জানিয়েছে আসামের হাইড্রাকান্দির বাসিন্দা শুকুর আলীর পুত্র কবির হোসেন অবৈধ হেরোইন পাচারে ধরা পড়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাম্পাই পুলিশ। নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সহ মিজোরাম পুলিশের জালে ধরা পড়েছে হাইড্রাকান্দির এক যুবক। আসামের মতো মিজোরামের নেশাদ্রব্যের বিরুদ্ধে কঠোর রয়েছে সেখানকার মিজো পুলিশ। পাঁচটি সাবান কেসে হেরোইন সহ হাতে নাতে আটক করা হয়েছে হাইড্রাকান্দির যুবক কবির হোসেনকে। বেশ কিছুদিন ধরে ধৃত কবিরের গতিবিধির উপর নজর রেখেছিল মিজো পুলিশ। মিজোরামের চাম্পাই পুলিশ নাকা চেকিং এ হেরোইন পাচারের সময় কবিরকে হাতে নাতে আটক করেছে। মিজো পুলিশ টুইট করে জানিয়েছে ধৃত কবিরের কাছ থেকে 97.05 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। চাম্পাই পুলিশ জানিয়েছে আসামের হাইড়াকান্দির বাসিন্দা শুকুর আলীর পুত্র কবির হোসেন অবৈধভাবে হেরোইন পাচারে ধরা পড়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাম্পাই পুলিশ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।